ভিডিওতে আমরা দেখব একজন উপজেলা সার্ভিস প্রোভাইডার কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারে। তো যে উপজেলা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্ট খুলবে, অবশ্যই তাকে তার অ্যাপে ঢুকতে হবে। ঢুকার পরে তাকে কিন্তু রেজিস্ট্রেশন অপশন দেওয়া আছে, তো এখানে লগ ইন করার জন্য অফিসিয়াল আইডি আর পাসওয়ার্ড, যেটা SMS-এর মাধ্যমে পাঠানো হয়। আবেদন করুন একজন নতুন প্রতিনিধি হিসেবে, একই সিস্টেম। ওকে, তো এখানে সুন্দর একটা ফর্ম চলে আসছে যে আপনি কোন জেলার প্রতিনিধি রেফারেন্স গ্রহণ করছেন, তার আইডি। তো আমি দিলাম, ঠিক আছে। তারপরে আমি আমার নাম দিলাম জামাল খান, মোবাইল নম্বর 3, পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ 1990, ইমেল। ওকে, ইমেলটা ওকে। এখানে কিন্তু আপনি চাইলে ধাপ পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। তখন আমি যাচ্ছি কোন শাখার, আমি কোন শাখার অন্তর্ভুক্ত সেটা আমি দিব, অর্থাৎ আমি কোন শাখায় আছি। যদিও তার ঠিকানা অনুযায়ী শাখা চলে যাবে, বাংলায় লিখে দিই ঢাকা, ঠিকানা ঢাকা মিরপুর 11, থানা মিরপুর 11, জেলা ঢাকা। আচ্ছা, এখানে একটা সাইন করতে হবে, সাইনটা করে দিলাম, এটা আমার সাইন হবে। তারপরে আমি এটাকে আবেদন জমা দিলাম। তো যখন আমার আবেদনটা হয়ে যাবে এবং আমরা এই অ্যাকাউন্টটাকে বাছাই করার পরে অ্যাক্টিভ করে দেবো, এবং যে জেলার প্রতিনিধি আছে তার সাথে কানেক্ট করে দিব, কানেক্টেড হয়ে যাওয়া সব কাজ শেষ করার পরে আমরা এই ব্যবহারকারীকে যে রেজিস্ট্রেশন করবে তাকে একটা SMS পাঠিয়ে দিই। সেই SMS-টা হবে এরকম যে আপনি একজন WCF-এর উপজেলার প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন, টিম WCF ব্যবহারের জন্য আপনার লগ ইন তথ্য এই হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড, যেটা হচ্ছে আপনার অফিসিয়াল আইডি আর পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আমি যখন লগ ইন করব, এটাকে লগ ইন করলে কিন্তু সেকশনটা চলে আসলো এবং অন্যান্য অ্যাপের মতো এটার ব্যবহার করছে সেম। এখন যখন ইনিও নতুন কর্মী নিয়োগ করবে, নতুন কর্মী যখন ইনি নিয়োগ করবে, নতুন একজন কর্মীকে নিয়োগ দেবে, নতুন কর্মীর তথ্য কিন্তু ওকে, নতুন কর্মীর যে তথ্যটা হবে সেটা হচ্ছে রেফারেন্স আইডি, সেটা হবে তার নতুন যে কর্মী তথ্য আছে সেটা এভাবে হবে, এবং এটা কিন্তু এখান থেকে সরাসরি সে কাজ করবে, এখানে মেনু দিয়ে তার অ্যাকাউন্ট অ্যাড করে দেবে। তো এই নতুন কর্মী কীভাবে যোগ করবে তিনি, এবং তার এই চ্যাপ্টার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। তো আমরা কীভাবে অ্যাকাউন্ট খোলা হয় সেটাই নিয়ে আলোচনা করলাম, এবং এই অ্যাকাউন্টটা কিন্তু আমার এই WDSP সাথে কানেক্টেড হয়ে গেছে, যার রেফারেন্স দেওয়া হয়েছে, এটা কিন্তু অ্যাডমিন কানেক্ট করে দিয়েছে যে হ্যাঁ এরা এরা কানেক্টেড, ঠিক আছে। তো এই হচ্ছে লগ ইন সিস্টেমের ব্যবহার। ইনশাল্লাহ আমরা পরবর্তী পার্টে অর্ডার করা, ক্রয় বিক্রয় ইত্যাদি নিয়ে এই ব্যাপারে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।